শান্তির পথে ফিরে আসতে এখনো কেএনএফ এর জন্য আলোচনার পথ খোলা আছে এমন মন্তব্য করেছেন র‍্যাব মহাপরিচালক এম খুশিদ হোসেন বিকেলে বান্দরবান সার্কিট হাউসের মতবিনিময় শেষে এ মন্তব্য করেন তিনি এর আগে তিনি রুমা ও থানচির ব্যাঙ্ক ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন পরে বান্দরবানের সার্কিট হাউসের প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন এই সময় তিনি বলেন র‍্যাবের অভিযান শুরু হয়েছে যে সব অস্ত্রগুলো লুট হয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে তারা যতক্ষণ শান্তির পথে ফিরে না আসবে ততক্ষণ যৌথ অভিযান চলবে এখানে শান্তি কমিটি আছে নিশ্চয়ই আপনারা জানেন শান্তি কমিটির সাথে আলোচনা তো বন্ধ হয়নি আলোচনা পত্র এখন খোলা আছে আমরা সব দিক দিয়ে চেষ্টা করছি এবং আমি বিশ্বাস হয়ে তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা তাদের ভুল বুঝিয়ে তারা সৎ পথে ফিরে আসবে স্বাধীন দেশে এ ধরনের অবৈধ অস্ত্রধারী এটা কোনো অবস্থাতে আমরা মেনে নিব না যারা যতক্ষণ না পর্যন্ত শান্তির পথে না আসবে আমাদের এই যৌথ অভিযান অব্যাহত থাকবে